নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার ইপ্সিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঢেঁড়স, কুমড়ো আর আলুর একটা তরকারি দেখাবো। তো দেখে নিই কী কী মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে। এখানে আমি কিছু ঢেঁড়স ধুয়ে কেটে রেখেছি, আর অল্প একটু কুমড়ো নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এক চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার কড়াইতে তেল গরম করে প্রথমে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। ভাজার সময় অতিরিক্ত তেল ছেটার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে ভালোভাবে ভেজে নিয়ে ঢেঁড়সগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োগুলো একটু যাতে তাড়াতাড়ি সেদ্ধ বা ভাজা হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলু আর কুমড়োটা কিছুক্ষণ ফ্রাই করার পর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার পরিমাণ মতো নুন, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালোভাবে ফ্রাই করতে হবে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা খুব সামান্য পরিমাণ দিতে হবে। আদা রসুন পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে মশলার পরিমাণ খুবই কম লাগবে। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এটা খুব বেশি গ্রেভি হবে না তরকারিটা। সেদ্ধ যদি না হয় ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিট মতো। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। এবার আর কিছুক্ষণ 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা কমপ্লিট, এবার নামিয়ে ফেলবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার ইপ্সিতা।